সুখে থাকার একটিমাত্র যন্ত্র সেটা কি? একটিমাত্র মন্ত্র, একটিমাত্র আশ্রয় সেটা হচ্ছে কি? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরে অকারণে। যারা ভগবানকে আশ্রয় করে আছে তার ঠিক থাকবে, আর যারা ভগবানকে ছেড়েছে তারা তো ভাঙবে। পঞ্চপাণ্ডব ভগবানকে আশ্রয় করেছিল ওরা জিতেছিল, আর আর 100 ভাই ভগবানকে ছেড়েছিল ওরা তো হেরেছিল। একের পেছনে শূন্য দিলে হয় 10, তার পেছনে শূন্য দিলে হয় 100, তার পেছনে শূন্য দিলে হয় 1000, তার পেছনে শূন্য দিলে হয় 10000, তার পেছনে দিলে শূন্য দিলে হয় 1 লক্ষ। লক্ষ আমাদের এক, লক্ষ আমাদের এক। ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে শুধু শূন্য দিয়ে গেলাম কিন্তু এক দিলাম না, তবে শূন্যগুলোর কোনো দাম থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর হলেন এক, আমরা হলাম শূন্য, আমাদের দেহটা শূন্য। এই এক নামক গোবিন্দের পাশে আমাদের দেহ শূন্য রাখলে আমাদের জীবনের দাম আছে। যে দেহে প্রাণ নাই সে দেহের যেমন দাম নাই, যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে কোনো দিন দাম নাই। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যে ছাতা নিয়ে যাচ্ছে সে তো ভিজছে কিন্তু কম, আর যে ছাতা নেয় নাই সে তো পরিপূর্ণ ভিজছে। ধর্ম হলো ছাতার মতো, ধর্মকে ধরে চলে যান আপনি কষ্ট পাবেন কিন্তু কম, আর ধর্ম ছাড়বেন আপনি তো গোটা জীবনটাই একবারে তিক্ততায় পরিপূর্ণ হয়ে যাবেন। ওজনে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরা কারণ। আপনারা মায়েরা জানেন বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, কিন্তু কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো আছে আপনাদের জানা আছে? কলাই ভাঙার জাঁতাতে 2 ফুটো আছে, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের বঞ্জ ভরা হয়, আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন বন করে ঘুরে দেওয়া হয়। যখন জাঁতা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলার দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আবার কিছু কিছু কলার দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভাঙেনি, আবার দেখবেন কিছু কিছু কলার দানা গোটাকে গোটা রয়ে গেছে। যদি সত্যিই বাড়িতে কলায় ভাঙার জাঁতা আছে, মায়েরা বলতে পারবেন কোন কলার দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলায় দানা, তারা কিন্তু চিরকাল গোটাকে গোটায় থেকে যায়। তত্ত্ব কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলায়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলায়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র তারাই। তার মানে জেনে নিন আপনারা, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন গুরু করেছেন তাদের লাভ আছে, আর যারা গুরু মন্ত্র নেন নাই তাদের জীবনে লাভ নাই। কেন? যে গুরু মন্ত্র নিয়েছে সে মন্দিরে যাবে, তার মন্দিরে যাওয়া সার্থক হবে, আর যে গুরু মন্ত্র নেয় নাই মন্দিরে গেলেও তার কোনো লাভ নাই। কেন বলুন তো? যে দেহটার মধ্যে গোবিন্দের আশ্রয় হয় না, গুরুর আশ্রয় হয় নাই, সেই দেহটা গোবিন্দ সেবায় কোনোদিন লাগে না। মায়েরা যতই আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, গুরু মন্ত্র না থাকলে ভগবান একটাও গ্রহণ করবে না। এই জন্য একজন বৈষ্ণব এসে আপনাকে প্রশ্ন করবে, মা তোমার বাড়িতে সেবা করব, আপনি বলবেন হ্যাঁ সেবা করুন, কিন্তু পরক্ষণে উনি প্রশ্ন করবেন তোমার দীক্ষা হয়েছে তো? আপনি বলবেন না আমার হয়নি, উনি বলবেন তবে তোমার হাতে জলস্পর্শ করব না। তাহলে মাথায় রাখবেন, আপনার বাড়িতে এসে স্বয়ং বৈষ্ণব যদি ঘুরে যায় তবে আপনার ভাগ্য কত খারাপ হয়ে যায়। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, দাদা ভাইদের সকলকে বলে রাখি, গুরু মন্ত্র আপনার নিয়ে নেবেন। গু মানে কি? অন্ধকার। রু মানে কি? আলো। কয়লা হয় ময়লা আগুনে পোড়ালে ছাই, মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। গুরু যদি রেগে যায় কৃষ্ণের ক্ষমতা নাই গুরুকে আপনার কাছে নিতে পারে, কিন্তু কৃষ্ণ যদি রেগে যায় গুরুর ক্ষমতা আছে কৃষ্ণকে আপনার কাছে আনতে পারে। এই জন্য আপনারা ইউটিউবে প্রচুর গান শুনছেন, সেই গানের মাধ্যমে আপনাদের জীবন সুন্দর হবে, আপনারা শুনতে থাকুন। আর একটা কথাই আপনাদের বলে যাই, গুরু মন্ত্র নেবেন নেবেন পাকা গুরুর কাছে মন্ত্র নেবেন, ছেলেকে পড়ানোর জন্য শিক্ষক দেবেন পাকা শিক্ষক দেবেন, শরীরে রোগ হয়েছে ডাক্তার দেখাবেন পাকা ডাক্তার দেখাবেন, কাঁচা ডাক্তার দেখালে আপনাকে কষ্ট বাড়িয়ে দেবে,
আর পাকা ডাক্তার দেখালে আপনার কষ্ট থেকে রেহাই দিতে পারে। আমি এটা বলবো না যে ডাক্তার দেখানো মানে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেন, তত্ত্ব বলছে না। যেদিন যার মৃত্যু আছে কেউ রক্ষা করতে পারবে না, ডাক্তারের কাছে যাবেন কেন? না, কষ্ট থেকে রেহাই পাবার জন্য। এই জন্য পাকা ডাক্তার জীবনে দেখাতে হয়, সেরকম পাকা গুরু করতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এই জগতে দুরকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর মন্ত্র নেব, নে কত কি লাগবে, 500 টাকা, 1 বস্তা চাল, 200 সোনার জিনিস লাগবে। টাকা পয়সা চাল ডাল নিল, মন্ত্র দিল, ওই যে বাড়ির দিকে চলে গেল, বাড়ি থেকে আর আপনার বাড়ির দিকে এলো না, এরা হলো কাঁচা গুরু। প্রশ্ন করবেন পাকা গুরুকে, পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না। কেন? আমি যে তোর বাবা, তুই আমার ছেলে, সব কিছু তোর তো আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু তো কিছু দিতে হবে। তবে দে তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখে, আমি যে মন্ত্র দিছি ঠিক ঠিক ভজনা করছে কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। পরমহংসদেবের একটি ছোট্ট গান গাইতে গাইতে আমরা সবাই যাব, তবে সেই গানটা আমি শেষে গাইব। এখন এইটাই গাইব, মহাপ্রভু একটা বাণী বলে রাখি আপনাদের। মহাপ্রভু নিজের মুখে বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর হবে হাতে তালি দিয়া। আজকে নিজে নিজে জায়গায় উপবিষ্ট হয়ে লীলার মধ্যে যাব, ছোট ছোট লীলার মধ্যে ছোট ছোট তত্ত্ব বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। মন নিবেশ করে কীর্তন শুনবেন, আপনাদের কাছে নিবেদন। আর একবার সবার চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম রইল। হরে কৃষ্ণ। যে লীলাটি গাইব আস্তে, নারী যদি নারীর মতো হয় তবে পুরুষকে ওপরে উঠায়, আর নারী যদি আনারি হয় তবে পুরুষকে নিচে নামায়। এই যে নারী যদি নারীর মতো হয় পুরুষকে ওপরে উঠায়, আর নারী যদি আনারি হয় পুরুষকে নিচে নামায়। প্রমাণ কি? দেখুন, নারী ছিল বিষ্ণুপ্রিয়া, নিমাইকে সন্ন্যাস নিতে সাহায্য করেছিল। নারী ছিল সারদামা, রামকৃষ্ণকে ভগবান ভজনার সুযোগ দিয়েছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে গোবিন্দ চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে সাহায্য করেছিল। ও যে প্রত্যেকটি মায়ের কাছে বিশেষ নিবেদন, আপনারা এমন নারী সংসারে হন যেন পুরুষকে উপরে ওঠার সাহায্য করে দিন। নারী যদি পুরুষকে উপরে ওঠাতে না পারে তবে কেউ পারবে না, যদি আপনি তার পাশে না থাকেন। রামকৃষ্ণের পাশে সারদা মা ছিল, সারদা মাকে জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণ পরমহংসদেব, তুমি আমার কে গা? আমি তোমার সহধর্মিনী। রামকৃষ্ণ দেব জিজ্ঞাসা করেছিল, সহধর্মিনী মানে কি? বললো, সহধর্মিনী মানে স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম হলো সহধর্মিনী। মায়েরা, স্বামী যদি ধর্ম করে আপনি পেছন পেছন সাহায্য করবেন তবে আপনাকে সহধর্মিনী বলবে, আর স্বামী যদি ধর্ম করে আপনি পেছনে লেগে যান তবে আপনাকে সহধর্মিনী বলবে না, আপনাকে সহ পাপিনী বলবে। আজকে ওই নারীর কথা বলবো যে চিন্তামণি বিল্বমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। এই বিল্বমঙ্গলের জন্ম কোথায় হয়েছিল জেনে নিন, কৃষ্ণবেন্না গ্রাম, দক্ষিণ দেশের। যার তার বাবার নাম কি? শিবশঙ্কর রায়। আর মায়ের নাম কি? ভবানী দেবী। একটু জোরে বলবেন, বাবার নাম কি বললাম? শিবশঙ্কর রায়। আর মায়ের নাম কি বললাম? ভবানী দেবী। দেখবেন, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, কিন্তু মা বাড়িতে একটা জিনিস না থাকলে দেখবেন সংসারে সুখ শান্তি থাকে না, আনন্দ থাকে না। সেই জিনিসটা কি? যদি কোনো মায়ের কোলে সন্তান না থাকে, যদি কোনো বাড়িতে সন্তান খেলা না করে তবে সেই বাড়ি আলোকিত হয় না, সে বাড়ির কোনো মজা নেই, সে বাড়ি মনে হবে শ্মশানের সমান। শিবশঙ্করের টাকা পয়সা ছিল, সব কিছু ছিল, কিন্তু একটা জিনিস অভাব ছিল, কি? সে বাবা হতে পারেনি। তার স্ত্রী ভবানী দেবী প্রত্যেক দিন মন্দিরে কেঁদে কেঁদে বলতো, ঠাকুর আমাকে একটা সন্তানের মা করে দাও, আমি যদি মা হয়ে যাই আমার সব কিছু তোমার কাছে বিসর্জন দিয়ে দেবো। এ সংসারে অনেক মা আছে যারা এখনো মাই হতে পারে নাই, তাদের যে কি কষ্ট, যে মা হতে পারে নাই একমাত্র সেই জানে। পাড়ার মেয়েরা বলল, ভবানী তুই তো সব মন্দিরে গেছিস, একবার বাবা শিবের মন্দিরে যা। আচ্ছা বলুন তো বাবা, হরে কৃষ্ণ, এখানে বক্স কেটে গেছে, মনিটর কেটে গেছে, জয়নিতাই এইদিকে। আচ্ছা বলুন তো মায়েরা, সবাই লক্ষ্য করবেন যে জায়গায় আছি,
শিব মন্দিরে আপনারা কোন দিন জল ঢালেন জোরে বলুন, সপ্তাহে কোন দিন জল ঢালেন? বুধবার বা সোমবার? সোমবার দিন বাবার কি জন্মদিন নাকি জন্মবার, তাই তো? তো লক্ষ্য করুন, বক্স কেটে গেছে ভাই, সামনে বক্স কেটে গেছে, মাইক ম্যানেজার আছেন সামনে, বক্স কেটে, হ্যাঁ যাইনি তাই, ঠিক আছে, এইদিকে। সোমবার দিন বাবার কি বলুন? জন্মবার, তাই তো? এই জন্য আপনারা শিব মন্দিরে শিবলিঙ্গে জল দেন। একটু শিবের তত্ত্বটা আপনাদের বলে যাই, মাথায় রাখুন। আচ্ছা, শিবের গলাতে কি থাকে জোরে বলুন? সাপ। আচ্ছা, শিবের জটাতে কি থাকে জোরে বলুন? গঙ্গা। আর শিবের এইখানটাতে কি বাঁধা থাকে? অর্ধেকটা চাঁদ। আপনারা সবাই শিবকে দেখেন, শিবপুরাণ কি শিক্ষা দিচ্ছে দেখুন, বলছে শিব জটার মধ্যে গঙ্গাকে রাখলেন, এর থেকে কি বোঝালেন? সংসারে কর্ম করতে করতে আপনাদের মন চঞ্চল হয়ে যায়, আপনারা আপনাদের মাথায় গঙ্গাকে রাখুন। এখানে গঙ্গা মানে গঙ্গা নদীর কথা বলে নাই, তত্ত্ব বলছে ভক্তিকে সঙ্গে করে, গঙ্গা নামক ভক্তিকে সঙ্গে করে সংসারে কাজ করুন, আপনাদের মাথা চঞ্চল হবে না। আবার দেখবেন এখানে সাপটাকে কেন রাখলো, হরে কৃষ্ণ, সাপটাকে কেন রাখলো? সাপ শত্রু, যে কোনো সময় কাউকে কামড়ে দিতে পারে। ওই জন্যে আপনার জীবনে, আমার জীবনে, প্রতিটি মানুষের জীবনে দেখবেন একবার শত্রু আসে। এই শত্রুকে কেউ যদি গলাতে লাগাতে পারে, যেমন শিব সাপকে গলাতে লেগেছে, সে সঙ্গে যখন তখন দংশন করতে পারে, তাহলে শিব সাপকে গলায় রেখে শিক্ষা দিল জগৎকে, তোমার যে জীবনে শত্রু আছে তাকে গলে লাগাও, তুমি জয়ী হয়ে যাবে। মহাপ্রভুর শত্রু ছিল জগাই মাথায়, একদিনে জগাই মাথায় মহাপ্রভুর চরণ তলে পড়েছিল, মহাপ্রভু তাকে গলে লাগিয়েছিল। মহাপ্রভুর শত্রু ছিল কি? মালয় চাঁদ কাজী, সে কত শত্রুতা করেছিল, কিন্তু একদিন মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছিল। অজনে আপনাদের কাছে নিবেদন রইল, মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছেন, এখানে চাঁদটাকে বাবা রাখলো কেন? মানুষকুলে জন্মগ্রহণ করেছেন, চাঁদ কি করে? পৃথিবীর অন্ধকার দূর করে। আপনি এমন কিছু কর্ম করুন, আপনার কর্মের দ্বারা মানুষের হৃদয় অন্ধকার দূর হবে। মাইকটা গঙ্গ করছে, সবাই লক্ষ্য করুন, এমন কর্ম করবেন যেন আপনার কর্মের দ্বারা পৃথিবীতে মানুষের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। বলছে কিরকম, ফিরে কিরকম? বলছে আপনি যখন মারা যাবেন, আপনার মৃতদেহ যখন বল হরি হরি বল বলে শ্মশানঘাটে নিয়ে যাবে, তখন গ্রামের লোক যদি বলে আহ লোকটা খুব ভালো ছিল রে, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনার মৃত্যুর পর গ্রামের লোক যদি বলে এ বেটা মরেছে ভালো হয়েছে, এ গেল গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর আপনার মুখটা যদি বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, লোকে আপনার মৃতদেহ দেখতে গিয়ে চার দিন পাঁচ দিন ঘুম আসে না, ভয় খেয়ে যায়, জানবেন আপনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর আপনি তো ঘুমাচ্ছেন মনে হবে, লোকে বলবে আহ লোকটা যেন মরে নাই গো, ঘুমাচ্ছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এই জন্য আপনি ভালো কর্ম করুন, চাঁদের মতো কর্ম করুন। চাঁদ যেমন পৃথিবীকে আলো দিয়ে শান্ত ঠান্ডা করেছিল, আপনি এমন কিছু মুখে ভাষা বলুন, বাণী বলুন, যে আপনার মুখের দ্বারা মানুষ একটু শান্তি পায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তোমার বাড়িতে কেউ যদি যায় তাকে দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত শুনিয়ে দিও, তাহলে সে আনন্দ পেয়ে বাড়ি যাবে। সবার বাড়িতে মিষ্টি না থাকতে পারে, কিন্তু মিষ্টি কথা বলবেন, দেখবেন ওর হৃদয় মন ভরে যাবে। এইদিকে ভবানী দেবী কি করলো? সোমবার দিন তিনটি বেলপাতা আর গঙ্গা জল নিয়ে গিয়ে শিবলিঙ্গের সামনে গিয়ে চিৎকার করে বলল, জয় বাবা ভোলানাথ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এদিকে এদিকে মাইরা, বৈষ্ণব যারা আছেন তারা গলায় কাপড় নেন, মায়েরা যখন ভগবানকে ভজনা করেন বা পুজো করেন গলায় কাপড় নেন কেন? এই তত্ত্বটা জেনে নিন, আপনার গলায় কাপড় নেবেন কেন? গলায় কাপড় নেওয়া মানে কি? বিনয়ী ভাব। যখন আপনি গলায় কাপড় নিয়ে নেবেন তখন আপনার বিনয়ী ভাব আসবে। এই জন্য যখনই ভগবানের মন্দিরে যাবেন, পূজা করবেন, প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন, ভগবানকে প্রণাম করবেন, গলায় কাপড়টা দিয়ে প্রণাম করবেন, তাহলে কি হবে? আপনার বিনয়ী ভাব হবে। বিল্লমঙ্গলের মা ভবানী দেবী শিব মন্দিরে গিয়ে গলায় কাপড় দিয়ে তিনটি বেলপাতা গঙ্গা জল দিয়ে চিৎকার করে বলল, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ।
ডাকলে ভক্তি ভরে ডাকলে ভগবান তাকে কৃপা করে। লক্ষ্য করুন কিরকম কৃপা। যেই না যাই বাবা, আবার ভাই বক্সটা কেটে গেল। এই যে এত নাড়াচাড়া কেন, বক্সটা আমরা শুনতে পাচ্ছি না, আমাদের বক্সটা শুনতে পাচ্ছি না, জানি তা কি নেই। আচ্ছা সাপ্লাই নেই বলছে উনি, উনি বলছেন সাপ্লাই নেই বলে গন্ডগোল হচ্ছে। আপনার শুনতে পাচ্ছেন, আমরা একটাও শুনতে পাচ্ছি না, আন্দাজি বলছে। হরে কৃষ্ণ, জয়নিতাই জয়নিতাই, সবাই লক্ষ্য করুন। যেই না জয় মা ভবানী, হা জয় বাবা ভোলানাথ বলে মাথাটা কপালটা মাটিতে ঠিকিয়েছে, অমনি আঁচলটা পেতেছে। আর বাবা ভোলার শরীর থেকে, শিবলিঙ্গ থেকে তিনটি বেলপাতা মায়ের আঁচলে পড়েছে, আর সেই দিন থেকে বিল্লমঙ্গল মায়ের গর্ভে এলো। পদকর্তা বর্ণনা করলেন, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কথায় আসি জন্ম নিল উলধ্বনি বিল্ল ঠাকুর না, কৃষ্ণ উলধ্বনি নদীর তীরে, কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে, কৃষ্ণ বেন্না গান, কথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর না। একটা বাচ্চা জন্ম নিলে ছ দিনের মাথায় বিধি তার কপালে লিখে দেয় সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গল যখন জন্ম নিল, জন্ম নেওয়ার ছ দিনের মাথায় নিয়তি তার কপালে কি লিখলো যেন ভাগ্যাস আছে, কি লিখলো, ওরে বিল্ল তোর যখন পাঁচ বছর বয়স হবে তখন তুই মা হারা হয়ে যাবি। মাইকম্যানকে বারবার নিবেদন করব, আপনি আমাদের বক্সগুলো ঠিক করুন, আমরা কিছুই শুনতে পাচ্ছি না। কোথায় ভোল্টেজ কম কিনা সেটা আপনার দায়িত্ব, আপনি প্রচার করুন যে ভোল্টেজ কম আছে, ভোল্টেজ দিতে বলুন, মানে একবারে কিচ্ছু বোঝা যাচ্ছে না এখানে, এতক্ষণে বাড়ছে। জয়নিতাই জয়নিতাই, আপনারা ঠিক শুনতে পাচ্ছেন তো, ওদের দিকে একটু জোরে দিন। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, আর উলু ফুলি দিন সবাই মিলে ফেলছে, নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ, বিল্লমঙ্গলের কপালে লিখলো, বিল্লমঙ্গল তোর যখন ছ মাস বয়স হবে, হ্যাঁ পাঁচ বছর বয়স হবে, তুই মা হারা হয়ে যাবি। পদকর্তা কি বললেন জানেন, বিধির বিধান বিধির বিধান কে করে খণ্ডন, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারে নানা, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে নারে নানা, কেহ বুঝিতে নারে নানা, কাউকে হাসাও,
काओ के हसाओ करे बता बुझते ना रे क्या बुझते ना रे प्रभु आओगे हसो करवाओगे क्या बुझते ना रे बुझते ना रे विधिर विधान जाय ना बुझाओ विधिर विधान जाय ना बुझ विधिर विधान जाय ना बुझा बुझे यह बुझते